হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জান্নাতুল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে আপনাদেরকে অনেক স্পেশাল একটা রেসিপি করে দেখাবো, আর আমার আজকের রেসিপিটা হচ্ছে চাক শ্যামার রেসিপি। আপনাদের কাছে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে আমার চ্যানেলের সমস্ত ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি একটা হাঁড়িতে 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আর যখন পানির বল চলে আসবে তখন আমি এতে দিয়ে দিব সেমাই। আর এগুলো হলো চাক সেমাই, যেই সেমাইগুলো ময়দা দিয়ে বানায়। এই সেমাইগুলো কিন্তু খেতে অনেক টেস্ট হয়। তো এগুলোর মধ্যে ছোট ছোটও পাওয়া যায়, আবার একটু বড় আকারেরও পাওয়া যায়। তো আমি এই সেমাইগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিব। আর এই সেমাইগুলোকে কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো সেদ্ধ করলেই হবে। আমি কিন্তু এই সেমাইগুলোকে পুরোপুরি সেদ্ধ করব না। তো 2 থেকে 3 মিনিট পর আমি এখন এই সেমাইগুলোকে নামিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আমি এই সেমাইগুলোকে নামিয়ে ভালোভাবে পানিটা ছেঁকে নিয়েছি। আর আমি এখানে একটা হাঁড়িতে 1.5 কেজির মতো দুধ নিয়েছি, আর দুধটাকে এখন ভালোভাবে জাল করে নিতে হবে। আর দুধটার মধ্যে যখন একটা বলক চলে আসবে তখন এতে দিয়ে দিতে হবে সাবু। আর আমি এখানে 3 টেবিল চামচের মতো সাবু দিয়ে দিচ্ছি। আর এখন এতে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি। তবে যারা মিষ্টি জাতীয় খাবারে লবণটা পছন্দ করেন না তারা এটা স্কিপও করতে পারেন। তবে আমার মনে হয় অল্প লবণ দিলে ব্যালেন্সটা ঠিক হয়ে যায়। তো এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি 3 গোটা এলাচ, আর দিয়ে দিচ্ছি লং, আর দিয়ে দিচ্ছি 4 টুকরো দারচিনি, আর 2টা তেজপাতা ছিঁড়ে এভাবে দিয়ে দিচ্ছি। এখন আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, আর সাবুটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করছি। ফ্রেন্ডস, সাবুটা কিন্তু এ পর্যায়ে ফুটেছে, আর এখন আমি এতে এই সেদ্ধ করে নেওয়া চাক সেমাইগুলো দিয়ে দিচ্ছি। আর দুধটাও কিন্তু এ পর্যায়ে অনেক ঘন হয়ে গিয়েছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। ফ্রেন্ডস, আমি কিন্তু সেমাইটা সেদ্ধ করার সময় বেশি সেদ্ধ করিনি, অর্ধেক সেদ্ধ করেছি। তো এখন আমি চিনিটা দিচ্ছি না, যাতে করে সেমাইটা চিনি এখন যদি দেই তাহলে সেমাইটা পুরোপুরি সেদ্ধ হবে না। সে কারণে আমি সেমাইটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করছি, তারপর এতে দিয়ে দেবো চিনি। সেমাইটা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তখন এতে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ চিনি। আর এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন আমি এভাবে আরও 5 থেকে 10 মিনিটের মধ্যে রান্না করে নিচ্ছি। 5 থেকে 10 মিনিট পর ফিরে এসেছি, আর এখন আমি এতে কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো নারকেল কোরানো। আর সেমাইটা কিন্তু এ পর্যায়ে প্রায় হয়ে গিয়েছে, আর 2 থেকে 3 মিনিটের মতো রান্না করলে যথেষ্ট। তো এখন আমি এতে দিয়ে দেবো কিশমিস। তবে যারা বাদাম খেতে পছন্দ করেন তারা কিন্তু এখানে বাদামও অ্যাড করতে পারেন। তো আমি আজকে এখানে কোনো বাদাম দিচ্ছি না, আর আপনার ডেকোরেশনের সময়ও কিন্তু বাদাম দিয়ে ডেকোরেশন করতে পারেন। তো এভাবে আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট পর চলে এসেছি, আর এখন কিন্তু এই সেমাইটা পুরোপুরি রান্না করা হয়ে গিয়েছে। তো এখন আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল চাক সেমাই। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে? আর আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করেন তাহলে আশা করছি পুরোপুরি পারফেক্ট হবে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।